বাট অল থিংস তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এ এন এম অ্যান্ড জিএনএম দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশে এনএম জিএনএম এন এম এ যে এক্সাম হবে তো সেটা কীভাবে হবে কখন হবে এক্সাম কখন হবে তার সঙ্গে সঙ্গে পরীক্ষার জন্য এখন থেকে একটু কিভাবে ভালো করে পড়লে তোমরা সিলেক্ট হতে পারবে এবং ভালো নাম্বার তুলে ভালো একটা কলেজে চান্স নিতে পারবে যাতে তোমার ভবিষ্যৎটা খুবই সুন্দর হয় তো চলো আজকের ভিডিওতে আমরা টোটাল ডিসকাস করি এখানে ল্যাপটপ রয়েছে সব কিছু ডেটা রয়েছে আমি তোমাদের দেখে দেখে বলবো এবং গাইড করবো তার সঙ্গে সঙ্গে নতুন একটা জিনিস শেষে বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্য যেটা তুমি কোনোদিন দিন হয়তো সেই জিনিসটা তোমাদের জন্য নিয়ে আসতে চলেছে খুবই তাড়াতাড়ি ঠিক আছে দেখো এনএম জিএনএম দু হাজার তেইশের আমাদের কাছে রয়েছে চব্বিশের জন্য এখনো এখনও ফমফ্লাপ স্টার্ট হয়নি বাট খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফর্মফ্লাপের নোটিশ চলে আসবে আই মিন মার্চের মধ্যে কিন্তু ফর্ম ফর্মফ্লাপ স্টার্ট হয়ে যেতে পারে এটা অ্যাপ্রক্সিমেটলি জেনে রাখো দেখো দুই 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 সাত দু তেইশ মতলব এটা তো ডেট অফ এক্সামিনেশন ছিল এটা আগের বছরের ক্ষেত্রে অ্যান্ড এবার দু হাজার চব্বিশের ক্ষেত্রে মোটামুটি খুবই তাড়াতাড়ি জানতে পারবে এখানে তোমাদেরকে যদি বলি এখানে যে কারেন্ট এভেন্টস এন এম জিএমের ক্ষেত্রে তো এখানে এখনও ঘোষণা করা হয়নি যে লাইক কত মানে কোন ডেটে এক্সামিনেশনটা হবে দু হাজার চব্বিশের জন্য কারণ এখনও সেটা দেয়নি বাট এখানে অলরেডি দু হাজার সরি সরি দু হাজার চব্বিশের জন্য ডেটটা দিয়ে দিয়েছে ঠিক আছে বাট এখনও ফর্ম ফিলাপের যে ব্যাপারটা সেটা এখনও স্টার্ট হয়নি চোদ্দো সাত দু চব্বিশ সানডে পড়ছে যেটা মানে জুলাই মাসের চোদ্দো তারিখে তখন কিন্তু আমাদের এক্সামটা হবে এম এ দু হাজার চব্বিশের জন্য মানে অলরেডি ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে এবার দেখো এখানে যে পেপারগুলো থাকে মানে পড়তে হয় কীভাবে যেটা অনেকে ভুল করে বসে মানে চান্স পায় না ভালো র্যাঙ্ক করতে পারে না আমি জানি না কেন র্যাঙ্ক করতে পারে না বাট লিটারলি আমি যদি বলি যেভাবে বলবো সেভাবে যদি কেউ পড়াশোনা করে তবে গ্যারেন্টি তার ভালো মার্কস হবে অ্যান্ড ভালো রেজাল্ট করবে গ্যারেন্টি দিতে পারি এবং আমি তার জন্য তোমাদেরকে গাইড করবো গ্যারেন্টি কারণ মাধ্যমিক যখন আমি পড়াশোনা করি অ্যান্ড যেই টাইপের কোয়েশনগুলো আসে কিছুটা তোমাদেরকে যদি ধরে দেওয়া হয় যেমনগুলো দেখো লাইফ সায়েন্স থাকে আমি তোমাদের সিলেবাসতে বলছি অ্যান্ড একটু শুনবে যে সে চান্স পাবে আর মতলব খুবই ইজি খুবই ইজি ইভেন আমি দেখলাম যতগুলো সাবজেক্ট আছে না সবগুলো ইভেন লাইফ সায়েন্স আমি তোমাদেরকে পড়াতে পারবো কোনটা কিভাবে পড়তে হবে সব কিছু বলে দিতে পারবো অ্যান্ড টোটালি বলতে পারবো সে ব্যাপারে আমি নতুন কিছু ভাবছি তোমাদের জন্য সো দেখে কি করা যায় সম্ভব হয় ঠিক আছে দেখো সাবজেক্ট কি কি রয়েছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বেসিক ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স জেনারেল নলেজ এবং রিজনিং থাকে ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই খুবই ইজি একদম ইজি বস নো চাপ লাইফ সায়েন্সে দেখো টোটালে থাকে কত নাম্বার অফ কোয়েশন তিরিশটা যেটা এক নম্বরে থাকে এবং দুই নম্বরে কোয়েশন থাকে দশটা টোটালে চল্লিশটা কোয়েশ্চেন থাকে ঠিক আছে টোটাল মার্কস হচ্ছে পঞ্চাশ নম্বরের এবং ফিজিক্যাল সায়েন্স দেখো ফিজিক্যাল সায়েন্স হচ্ছে টোটালে পঁচিশ মার্কের এবং বেসিক ইংলিশ রয়েছে পনেরো নম্বর ম্যাথামেটিক্স রয়েছে দশ নম্বর ঠিক আছে এবার দেখো জেনারেল নলেজ রয়েছে দশ নম্বর আর রিজনিং হচ্ছে পাঁচ নম্বর এখানে এই যে ম্যাথামেটিক্স জেনারেল নলেজ আর রিজনিং এগুলো সব থেকে বেশি ভয় করে তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল সায়েন্সও অনেকে ভয় করে লাইফ সায়েন্সটা ভাবেই যে আমি নাম্বার পেয়ে যাবো ওখানে তার উপর বেশ করে আমার র্যাঙ্ক হয়ে যাবে এবং যারা মোটামুটি আশি কাছাকাছি যাবে তাদের মানে র্যাঙ্ক কিন্তু খুবই সুন্দর হবে আশি প্লাস পঁচাশি এরকম করলে মানে মোটামুটি ভালো র্যাঙ্কি এটা বলতে পারো যে পঁচাশি নম্বর যথেষ্ট আর ম্যাথামেটিক্সের যে দশ নম্বর থাকে না সেটা আমি তুলে নিতে পারবো দশে দশ যদি তুমি একটু মেহনত করো আমার মতো করে আমি যেভাবে পড়াবো সেই মতো করে অ্যান্ড ইউটিউবে আমি কিন্তু তোমাদের জন্য খুবই সুন্দর একটা জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে যে তোমাদের জন্য ফ্রি লেকচার প্রোভাইড করতে শুরু করবো আমি লাইফ সায়েন্স শুরু করে ফিজিক্যাল সায়েন্স সবগুলোর ক্ষেত্রে প্রিভিশিয়ার কোশন সলভ এবং কিভাবে কোনটা পড়বে চ্যাপ্টার ওইজ আমি কিন্তু কিছু না কিছু করে গাইড করতে শুরু করবো তোমাদের জন্য ঠিক আছে সো নো চাপবেন দাস বস ঠিক আছে দেখো এবার বলি দেখো লাইফ সায়েন্সটা যদি ভালো করে তুমি ক্লাস টেনটাকে পড়ো না তবে তোমার লাইফ সায়েন্সের মোস্ট অফ দ্য কোশ্চেন তুমি পেরে যাবে গ্যারেন্টি বস এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও তাই ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও তাই সবগুলোই বেসিক ইংলিশ তো একেবারে ইজি থাকে তোমাদেরকে আমি এবার ফিজিক মানে অ্যাকচুয়ালি ইয়ার যে কোয়েশন পেপারগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যে আমি তোমাদেরকে কতটা সত্য বা মিথ্যা কথার মধ্যে বলতে চাইছি বাট বেসিক্যালি আমি তোমাদেরকে সত্যিটাই বলছি যে কতটা ইজি অতটা কঠিন না অনেকে চান্স পায় না হয়তো একটু ভালো করে সব কিছু গাইড নেয় না তার জন্য বাট একটু নিলে হয়ে যাবে দেখো এখানে কতটা টাইম থাকে নব্বই মিনিট থাকে ফুল মার্কস হচ্ছে একশো পনেরো এবং নম্বর অফ কোয়েশ্চেন একশোটা কোয়েশ্চেন থাকে আর নব্বই মিনিট টাইম মানে যথেষ্ট টাইম এই টাইমের মধ্যে আরামসে হয়ে যাবে কোনো ব্যাপার না ঠিক আছে এবার দেখো কোয়েশ্চান যেগুলো রয়েছে ঠিক আছে মানে একটু একটু দেখো সবগুলো যে হঠাৎ করে পেরে যাবে তা না বাট পড়তে হবে পড়লে অবশ্যই পারবে যেমন এক্সাম্পল অফ এক্স সি টু কনজারভেশন মানে কোথায় মানে রয়েছে মানে উদাহরণ জিজ্ঞেস করেছে ঠিক আছে তোমরা বাংলাতেও পড়তে পারো বা ইংলিশেও লাইক তোমাদের জন্য যেটা সুবিধা হয় বাট আমি তো বলবো বাংলাতে প্রেফার করবো কোটি গ্লুকোজনও সি থ্রি এইট সিক্স সি থ্রি এরকম বলেছে সি সিক্স এইস টুলভো সিক্স যেটা তোমরা পড়েছ অলরেডি সালোসনশেস প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা ঠিক আছে ক্রম ক্রোমোজোমের কোনো অংশে নিউক্লিয়ালাস যুগ সংযোগ থাকে এগুলো তো তোমার প্রায় যেটা আমাদের কোষ বিভাজন এই সবগুলো রয়েছে ডিএনএ আর ক্রোমোজোম সেন্টোমিয়ার ওখানে সব রয়েছে মানুষের এবিও ব্লাড গ্রুপ এর আবিষ্কারক কে স্টিনার যেটা বলা হয় ঠিক আছে কাল ল্যান্ড স্টেনার তো এগুলো এগুলো খুবই যে কঠিন তা না লাইক লিটারালি যদি তোমরা একটু পড়ো তবে অবশ্যই পেরে যাবে দেখো পাখির ডানাও ও পতঙ্গের ডানা এটা সমসংস্থ অঙ্গ না সমবিত্তি অঙ্গ যেটা গঠন ছিল না বইয়ে তোমরা পড়েছো একবার একটু খুঁজলেই বা একটু পড়লেই পেরে যাবে এরকম করে দেখো লাইক বায়োলজির যে কোয়েশ্চেনগুলো খুবই ইজি টাইপের হয় এবং বই থেকে ডাইরেক্ট বই থেকে আলাদা কোথাও থেকে তুলে নিয়ে চলে আফ্রিকা থেকে এরকম না ডিরেক্টলি সহজ কোয়েশ্চেনই হয় ঠিক আছে এবার এগুলো পড়বে কি করে দেখো হঠাৎ করে আমি বলে দিলাম যে এগুলো সহজ হয় বললে তুমি তো পেরে যাবে না তোমাকে একটু সঠিক ওয়েতে প্রপার ওয়েতে পড়তে হবে দেন ইউ ক্যান ইজিলি ক্র্যাক দিস এক্সামিনেশান তোমাকে বুদ্ধি করে সঠিকভাবে পড়তে হবে অ্যান্ড তুমি যদি চাও যে না আমার কাছে পড়তে চাও তবে আমাকে অবশ্য কমেন্টে জানাতে পারো অ্যান্ড কে কে চাও পড়তে যে দাদা এই যে টাইমটা রয়েছে মার্চ এপ্রিল মে জুন মানে এই যে চার মাস রয়েছে চার পাঁচ মাস রয়েছে পাঁচ মাস আমরা কী করে প্রিপারেশন নিতে পারবো আপনি আমাদেরকে পড়াবেন কি অনলাইনে এটা জিজ্ঞাসা করতে পারো দেন আমি যদি মনে হয় যে কিছু সংখ্যক স্টুডেন্ট হয় তবে আমি অবশ্য তোমাদেরকে পড়ানোর কথা ভাবতে পারি ঠিক আছে অ্যান্ড পজিটিভ ওইতে লাইক চান্সও পাবে খুব যে কঠিন তা না ঠিক আছে এবার দেখো আমি তোমাদের একটু ফল ফিজিক্যাল সায়েন্সের কথাটা বলি ফিজিকাম হচ্ছে কোনটি খাবার সোটার মূল উপাদান মানে বাই বাইকার্বনেট দেওয়া আছে এনএস ও থ্রি এবার তোমরা বুঝবে দাদা এগুলো তো আমরা ক্লাস টেনে কখন পড়েছিলাম ভুলে গেছি তবে কি করে পারবো আরে আর মতলব কোনো চাপ না নর্মালি একটু বুঝে পড়লে আরামসে পারা যায় ঠিক আছে এক এমবি মেমোরি থেকে এক জিবি মেমোরি প্রায় কত গুণ বড়ো সবাই জানে এক এমবি মানে কতটা আরে এক জিবি মানে কতটা এক জিবি নেট ফুরিয়ে গেল বলে না তো হাজার চব্বিশ এমবি এটা বোঝাই যায় তা হাজার গুণ বেশি হবে হাজার চব্বিশ হওয়া দরকার কিন্তু হাজার হবে এখানে এবার বলছে রান্নার গ্যাসের যে এলপিজি ব্যবহার করে এটা কী কী থাকে অ্যাকচুয়ালি বিউটেন থাকে তো প্রোপিনার বিউটেন অ্যান্সার আছে তো এটা হবে দেখো এখানে যতগুলো কোশ্চেন আছে খুব যে কঠিন তা না লাইক প্রায়ই সহজ একেবারেই সহজ একটা দুটো কোশ্চেন আলাদা থাকবে যেগুলো তুমি হয়তো পারবে না বাট বাকিগুলো আরামসে পেরে যাবে এবার দেখো আমি ফিজিক্যাল সায়েন্সের পাশাপাশি যদি আরও একটু তোমাদেরকে অন্যান্য কোশ্চেন দেখায় ইংলিশ কোশ্চেন দেখাই দেখো ইংলিশের ক্ষেত্রে অপোজিট মিনিং যেটাকে বলে সিনোনিম অ্যান্টোনিম এবং ওয়ান ওয়ার্ড টাইপের কিছু থাকে সেইগুলো মানে একটু করতে হয় ঠিক আছে কিছু ওয়ার্ড বসাতে হয় মিনিংটা বুঝে এবং সেগুলো কীভাবে বুঝতে পারবে সেগুলো আমি তোমাদেরকে বজাবো কোনো ব্যাপার না ঠিক আছে এগুলো খুবই ইজি টাইপেরই হয় যে খুব কঠিন টাইপের দেয় তা দেয় না ওকে তার সঙ্গে সঙ্গে দেখো যেটা সবচেয়ে তোমাদের ভয়ের ব্যাপার মানে তোমরা ভয় করে থাকো যে এখানে বলা আছে রমেশবাবু একটি ঘড়ি তিনশো টাকা বিক্রি করেন এটা তার ক্ষতি হয় পঁচিশ পার্সেন্ট মানে যেটা তোমাদের লাভ আর ক্ষতি যেটা বলুন টেনে ছিল ঠিক আছে মানে একশো টাকায় কিনে পঁচিশ টাকা কমে বেচে মানে 75 টাকায় বেচেছে ঠিক আছে তবে তিনশো টাকা বিক্রি করেন এবং তিনি যদি ষোলো লাভ করতে চাইতেন তাহলে ঘড়িটি তাকে কত মূল্যের আরও কত বেশি টাকায় বিক্রি করতে হতো একদম সহজ মানে এগুলো তোমার যদি তোমার মতো করে শেখায় তবে একটু টাইম লাগবে বাট আমরা যদি আমাদের মতো করে ভাবি মানে একটু সহজ করে তবে দেখো পঁচিশ পার্সেন্ট ক্ষতি আর এটাতে ষোলো পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকায় পঁচিশ টাকা কম তার মানে পঁচাত্তর টাকায় বিক্রি করবে আর যদি তিরিশ পার্সেন্ট ষোলো পার্সেন্ট লাভে ব্যস্ত তাহলে কত একশো ষোলো টাকায় তাহলে দেখো বলছে কত টাকা বেশি বিক্রি করলে তার তিনশো টাকায় মানে বিক্রি করতে পারতেন এরকম ব্যাপার ঠিক আছে তার মানে কী করবো আমরা যে একশো ষোলো আর এখানে পঁচাত্তর রয়েছে বিয়োগ যদি করি তাহলে পঁচিশ আর দিয়ে ষোলো কত হয় কুড়ি তিরিশ লাইক উনচল্লিশ মতো সামথিং কিছু হবে তো এটা ইজিলি বের করা যায় যে খুব কঠিন তা না ঠিক আছে বের করা যায় মুখে মুখে বলে তোমরা বুঝতে পারবে না তার পাশাপাশি ব্যাপার হচ্ছে এখানে আয় তো এখনও যে মানে ক্লাস টেনে থাকতো ডিরেক্টলি ফর্মুলা বেশিছে অঙ্ক তার পাশাপাশি কতক্ষণ চালাতে হবে মানে উচ্চতায় জল ভরার জন্য যেটা মানে পাম্প বলা হয় ঠিক আছে তার সঙ্গে সঙ্গে সমগ্রতলের ক্ষেত্রে পাওয়া যেমন তোমরা জানো যে শঙ্কু আয়তো ঘন এই যেগুলো থাকে সেগুলো থেকে কোশ্চেন থাকে তারপর দীঘার সমীকরণ থেকে খুবই ইজি মানে মোটামুটি দশটার মধ্যে তোমরা সাত আটটা তো সকলে পেরেই যাবে সাত আটটা আরামসে পেরে যাবে ঠিক আছে আর জেনারেল নলেজ যেটা রয়েছে জেনারেল নলেজ থেকে মোটামুটি কিছুটা বাদ গেলেও বাকিটা পারা যায় রিজনিং যেটা থাকে না রিজনিং একদম সহজ আমি যদি শেখাই তো পাঁচটা রিজনিং আরামসে পেরে যাবে তাহলে যতটা তোমাদের মার্কস থাকছে না সেই হিসাবে দেখতে গেলে সত্য রাশি পাওয়াটা কোনো ব্যাপারই না মোটামুটি তোমাকে যদি আমি ধরি ধরো তোমাকে আমি যে সিলেবাস রয়েছে না সেই সিলেবাস হিসেবে বলছি দেখো জাস্ট একবার শুনবে দেন বুঝতে পারবে যে না দাদা কী আমাদেরকে মিথ্যা আশা দিচ্ছে না সত্যি কথাটাই বলছে দেখো লাইফ সায়েন্সের যে পঞ্চাশ নম্বর থাকে এর মধ্যে তিরিশ নম্বর পাবে কিনা আরামসে পাওয়া যায় আর মতো সিরিয়াস ইটস রিয়েলি পসিবল ফিজিক্যাল সায়েন্স তোমাদের কাছে অনেকের কাছে কঠিন আমি তো ভাবলাম যে পনেরো পেলেই যথেষ্ট তাহলে তিরিশ চল্লিশ মানে পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ হয়ে গেল বেসিক ইংলিশ পনেরো রয়েছে আমি দশ ধরলাম ঠিক আছে দশ না হলেও আরও কম তাও ধরে নাও ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেল আরামসে ম্যাথামেটিক্সে দশ রয়েছে সাতটা পেরে যাবে মানে পঁয়তাল্লিশ সরি পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন আর এখানে সাতটা মানে বারো কত প্রায় বাষট্টি মতো হয়ে গেল বাষট্টি আর জেনারেল নলেজ থেকে মোটামুটি তুমি প্রায় ওখানে পনেরো রয়েছে মানে দেখো মোটামুটি আর দশ তো পেয়ে যাবে যেমন সত্তর পঁচাত্তর হয়ে গেলে র্যাঙ্ক যা হবে তাহলে তোমার সিলেকশনটা হয়ে যাবে মানে আশি নম্বর পাওয়া যায় আর আমি অনেক ছেড়ে দিলাম সেখান থেকে যদি একটু ভালো করে পড়ো তবে অবশ্য হয় কেনা আর অনেকে বুঝতেই পারো না যে করে পড়তে হবে এন্ড অনেকে অনেক যাতে পড়ছো হয়তো বাট বুঝতে পারছো না যে কি করে পড়লে হবে বাট লিটারালি আমি ভেবেছি অনেকদিন থেকে যেহেতু আমি অলরেডি বিএসসি নার্সিং পড়াচ্ছি সো দ্যাটস বিকজ আমার মনে হলো যে মানে আমি শুধু একা পড়াই না আমার সঙ্গে আরও রয়েছে অনেকে সো বেসিক্যালি আমি ভাবলাম যে যেটা আমি অলরেডি করছি তো এটা হচ্ছে তার থেকে একটু লাইক লো লেভেল বলতে পারো মানে কোয়েশ্চেনের লেভেলটা এরা লো লেভেল না কোয়েশ্চেনের লেভেলটা একটু সহজ যেহেতু টেন বেসিস ওটা টুয়েলভ বেসিসে সো তার জন্য তোমাদেরকে আমি গাইড করতে পারবো সো দেখা যাক কী হয় তোমরা কমেন্টে জানাও যদি এই ভিডিওটা দেখার পরে তোমাদের ভালো লেগে থাকে বুঝতে পারে হয় কিছুটা তবে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে উইশ অল উইশু কল অল বাবা টেক কেয়ার